হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজও রোজকার মতোই সকাল সকালই উঠে পড়েছি। উঠে আমার সমস্ত কাজ সেরে দাঁত ব্রাশ করা, ড্রেস ছাড়া আর যা যা কাজ থাকে, রান্নার জোগাড়ও মোটামুটি মা সবটাই করে দিয়েছে। আর তোমরা তো সকলেই জানো যে মা এসে গেছে, তো সেই জন্যই কাটাকুটির ডিপার্টমেন্ট তো মায়ের, আমার শুধু রান্না করার দায়িত্ব। তো মা সমস্তটা আমাকে কেটে কুটে একেবারে রেডি করে দিয়েছে, আমি এবার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। যেহেতু ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস সবটাই আছে, তাই সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে রোজকার মতো। আজ একটু পমফ্লেট মাছের ঝাল হবে, তবে আজ আর সর্ষে পোস্ত দিয়ে নয়, আজ একটু আদা দিয়েই করলাম। তো আদা, টমেটো আর যা যা মশলা লাগে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিষ্টি সবটাই দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরেই একটু ফুটে উঠলেই মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো পার্বণের কাজ তো তোমরা অনেকেই দেখলে, অনেক দিন ধরে মানেই ভাদ্র মাস পড়া থেকেই আমাদের পার্বণের কাজ শুরু হয়। আর এই সারা ভাদ্র মাসটাই আমাদের যেন কতই না কাজ থাকে, কত কী পরিষ্কার, কত কী মানে মাজামুজি, মানে কতই না কাজ এই সারা মাসটা ধরে, অনেক কাজ, অনেক পরিশ্রম। তবে হ্যাঁ, সবটাই খুব ভালোবেসে করি বলে হয়তো ভালোই লাগে করতে। আর বছরে একবার সব কিছুটা পরিষ্কার করতে বা পরিষ্কার দেখতে সত্যিই কিন্তু সকলার খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো এই যে আজকে সকালে টিফিনে, মানে মানুর স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি একটু চাউমিন। তো আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরেই চাউমিনটা বসালাম। তো খুব অল্পই হচ্ছে, শুধু ওরই মতো, ও একটু টিফিনে নিয়ে যাবে এই চাউমিনটা। তো ভাদ্র মাসে এত কাজের মধ্যে থেকেও খুব না মনটা হচ্ছে একটু মেলায় যাই, মেলায় যাই, কারণ বাড়ির খুব কাছেই বসেছে একটা মেলা। মানে ওই মেলাটা ভাদ্র মাসে জন্মাষ্টমী থেকেই মেলাটা বসে, আর জন্মাষ্টমী থেকে মেলাটা পুরো ভাদ্র মাসটা বসে থাকে, মানে একটা মাস এই মেলা থাকে। আবার অনেক অনেক দিন দেখেছি, মানে অনেক অনেক বছর ভাদ্র মাস কেটে গেলেও মেলাটা থাকে। তো এবারেও মনে হচ্ছে ভাদ্র মাস কেটে গেলে থাকবে কি না, তার মাঝেই আমরা একবার টুক করে গিয়ে দেখে আসি। তো অনেকগুলো দিন ধরেই ওরা সবাই, বন্ধুগুলো বলছে চলো না একদিন যাই, চলো না একদিন যাই, কিন্তু আমার এই ভাদ্র মাসের এত কাজ, কাজের মধ্যে সারা দিন এত কাজ, পরিষ্কার, এত কাচাকুচি, এত কিছু করে না আর বিকালবেলা যেন মনে হয় না যে একটু সেজে গুজে কোথাও বেরোই, মনে হয় যেন একটু পিঠটা সোজা করে পেতে একটু শুই, তাহলেই যেন ভালো লাগে। তারপরেই তো আবার সন্ধ্যে থেকে উঠে আবার রাত্রির রান্না জোগাড় করতে হবে। চলো একজনকে ভাত আর একজনকে একটু চাউমিন দিয়ে আসি। কি খাচ্ছ? গরম ও ঠান্ডা হয়ে যাবে, পাখা চলছে, ঠান্ডা হয়ে যাবে। আমাকে কে টুক পরিয়ে দিয়েছে, কে টুক পরিয়ে দিয়েছে? তো তোমরা তো দেখতেই পেলে কাকে ভাত আর কাকে চাউমিন দিলাম। তো এইবার ওকে খেতে বসিয়ে দিয়ে এসে আর এদিকে ওর টিফিনটা গুছিয়ে দিই, তো সেই জন্যই একেবারে চলে এসেছি রান্নাঘরে, এসেই ওর টিফিন বক্সে টিফিনটা গুছিয়ে দিলাম। আর এই যে ও খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে ও একদম স্কুলের জন্য বেরিয়েও পড়ল। তো এইবার তো আমার শুরু হবে বাড়ির কাজ, মানে রান্নার পার্টটা মিটে গেল, এইবার আমরা টিফিনটা সেরে নিয়ে তারপরেই শুরু করব বাড়ির কাজে, মানে বাড়ির কাজে হাত দেব। তো এই যে মা মুম্বাই থেকে এসেই, যেহেতু তোমরা দেখেই ছিলে আমার আগের ভিডিওতে যে মা যেদিন মুম্বাই যায় সেদিনেই তালফুলুরি দিদির জন্য করে নিয়ে গিয়েছিল, সেই জন্য মা তো সারা মাসটা ছিলই না, এক মাস পর মা ফিরল, আর আমাদেরও তালফুলুরি আর খাওয়া হয়নি। তাই মা বাড়িতে এসেই আবার আমাদের সকলার জন্য একটু তালফুলুরি বানালো। তাই রান্না শেষে খাওয়া দাওয়া মিটে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে তারপর মা আবার তালফুলুরিগুলো ভেজে নিল। তো এগুলো একটু আমরা এখনও খাবো, আর হাজব্যান্ড অফিস থেকে এসেও একটু সন্ধেবেলা টিফিনে খেতে পারবে। তো চলো আমরা সন্ধেবেলা চাটা খেয়ে একেবারে নিজেরা রেডি হয়ে, এই যে দেখতেই পেয়েছো আমরা ফ্ল্যাটের কয়েকজন মিলে, আমার এক বন্ধু, এক দিদি ভাই কাম বন্ধু, সকলে মিলেই, সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। তো এই যে আমরা সকলেই লিফটে করে এখন নিচে নামছি, তবে আমরা শুধু একা যাব না, সাথে তোমাদেরও কিন্তু নিয়ে যাব।
তো চলো, আমরা তো চলেই এসেছি ফ্ল্যাটের একেবারে নিচে। নিচে নেমেই দেখলাম মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছো আমরা তো প্রায় মেলার কাছাকাছি এসেই পড়েছি, আর রাস্তায় যা গাড়ি, উফ, গাড়িকে পাশ দিতে দিতে যাওয়া, আবার এত মেলার জন্য এত ভিড়। যদিও আমরা বেবারেই এসেছি কিন্তু ভিড়টা বেশ ভালোই ছিল, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেল বসেছে আর প্রায় উঠবো উঠবো তো হয়েই এলো। তো সেই জন্য আমরা তো প্রায় মাসের শেষেই এসেছি, তো সেই জন্য মেলাতে বেশ ভালোই ভিড় ছিল। আর মেলায় একটু ভিড় না থাকলে যেন ভালোও লাগে না, খুব ফাঁকা ফাঁকা মেলা দেখতে কি ভালো লাগে বলো। তো এই যে আমার এক দিদিভাই আর তার মেয়ে দুজনেই আমার আগে আগে যাচ্ছে আর আমি ওদের পিছনে যাচ্ছি। তো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব, জানি না কতটা পারবো, কারণ মেলায় দেখছি ভালোই ভিড় আছে আর ভিড়ের মধ্যে ভিডিও করতে একটু অসুবিধাই হয়। তো কি সুন্দর ডলগুলো এখানে ঝুলছে, এখানে আছে নানা রকমের কাঁচের কাপের সেট, আর বাচ্চাদের খেলনা তো থাকবেই, মেলা মানে খেলনা থাকবে না সেটা তো হয়ই না। তো চলো, যে উপলক্ষে এই মেলা মানে জন্মাষ্টমীর উপলক্ষে, তো সেই রাধাকৃষ্ণ ঠাকুরও এখানে হয়, তো সেখানেই আমরা এখন যাচ্ছি, তো তোমরাও চলো আমাদের সাথে। তো এই দেখো, সেই হলো রাধাকৃষ্ণ ঠাকুর, খুব সুন্দর ছোট্ট, যদিও এই মন্দিরটা নতুন করে হচ্ছে তো, তো সেই জন্য খুব ছোট করেই প্যান্ডেল করে একটুখানি জায়গায় ঠাকুরটা রেখেছে, কারণ মন্দিরটা নতুন করে মানে ছোট মন্দির ছিল আর এখন সেটাকে বড় করে করা হচ্ছে, তাই দেখতেই পাচ্ছো পুরো সিমেন্ট হয়ে আছে, মানে প্লাস্টার হয়েছে নতুন, তাই সিমেন্ট সিমেন্ট কীরকম যেন একটা লাগছে। আর এইদিকে আমরা সবাই মিলে কোন দিকটা আগে ঘুরবো সেটাই ডিসাইড করতে পারছি না, আর মেলায় এসে দেখা হলো আমার এক জায়ের সাথে, তো তার কাছেও ছুটে গেলাম একটু দেখা করতে, কারণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছিল। আর জায়ের সাথে যখন দেখা হয়েই গেছে তখন যা তো আমাকে ডাকছে একটু পাপড়ি চাট খাওয়াবে বলে, এদিকে আমরা তো আছি অনেকগুলো মানুষ একসাথে, তো কি করে আমি একা ওর কাছে গিয়ে খেয়ে নিই বলো। কিন্তু যেহেতু অনেক করেই ডাকলো তাই একটুখানি গেলাম, এই দেখো পাপড়ি চাট হাতে নিয়েই দাঁড়িয়ে আছে, আমাকে খাওয়াবেই খাওয়াবে। তো দু এক গাল খেলাম দিদিভাইয়ের থেকে, খেয়ে আবার চলে গেলাম, যেহেতু দাদাভাই দিদিভাই একসাথে এসেছে তো ওরা ওদের মতো ঘুরতে দিলাম আর আমরা চলে গেলাম বন্ধুর কাছে। তো বন্ধুদের সাথে একসাথে মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। তো এই দেখো আমাদের একদম নতুন সদস্য পুচকু সোনাকে নিয়েও কিন্তু মেলায় এসেছে ওর মা, তো আমাদের ফ্ল্যাটেই থাকে, আমার একেবারে পাশের রুমে থাকে। উফ, এই দোলাগুলো যে মানে বাচ্চারা এত আনন্দ পায় লাফিয়ে, মনে হয় যেন দেখে আমরাও একটু উঠে পড়ি, একটু উঠে লাফাই। তো এইখানে আছে নানা সাংসারিক জিনিস, তো দেখতেই পাচ্ছ অনেক স্টিলের জিনিস, অনেক নানা রকমের বাসনকোসন, আর এখানে তো বাচ্চাদের খেলনাতেই ভরে গেছে দোকানটা। তো টুকিটাকি কিছু কেনাকাটিও করেছিলাম আর খেলাম, একটু ফুচকা একেবারেই খাইনি, এখানে না পাঁশকুড়ার চপ এসেছিলো, তো যেহেতু আমার এক মাসাশুড়ির বাড়ি পাঁশকুড়ায় আর আমি সেখানকার চপ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেখানে তো আর এখন খুবই যাওয়া হয় না, বলতে গেলে একেবারেই যাওয়া হয় না, কারণ মাসির কথা মনে পড়লে মানে কিছুই বলতে যেন ভালো লাগে না, কারণ মাসি আর আমাদের মধ্যে নেই, তাই সেই জন্যে আগে বহুবার গেছি মাসির বাড়ি কিন্তু এখন আর সেইভাবে যাওয়া হয় না। তো সেই জন্যই সেই পাঁশকুড়ার চপ এসেছে এখানে, তো সেই জন্যই সেই পাঁশকুড়ার কিছু চপ খেয়ে টেস্ট করলাম যে কীরকমটা, ওখানে গিয়ে যেগুলো খেয়েছিলাম সেরকমই না, এখানের মধ্যে কিছু নতুনত্ব আছে। আমের চপ ছিল, ছিল অনেক রকমের চপ, তো সেই কিছুই একটু খেয়েছিলাম, আর খেয়েছিলাম আইসক্রিম। আর এই যে মেলা মানে যেটা সবার আগে মনে পড়ে, কাঁচের চুড়ি, ও এই কাঁচের চুড়ি আগে আমরা কত পড়েছি, মেলায় যাওয়া মানেই যেন কাঁচের চুড়ি মানে ভোলাই যায় না। তো এখন বিয়ের পর হয়তো কাঁচের চুড়ি পরাটা অনেকটাই কমে গেছে, তবে হ্যাঁ দেখতে পেলে মনে হয় যেন একটু দাঁড়িয়ে পড়ি কাঁচের চুড়ির কাছে, তো সেই জন্যই একটু চুড়ির কাছে দাঁড়িয়ে পড়েছিলাম, তবে কিনিনি। তো চলো, এই যে যদিও আমরা এই মিষ্টিগুলো একেবারেই খাই না, কিন্তু আমার যে বান্ধবী ছিল তারা আবার এই মিষ্টিগুলো খুব পছন্দ করে, তো ওর জন্যই ওর
এই দোকানটায় আসতে হলো, ওর বাড়ির জন্য কিছু খাবার জিনিস কিনে নিল আর আমাদেরও খেতে বলছিল, কিন্তু আমরা খাইনি। তো চলো, মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।